কোভিড উনিশ ঠেকাতে সারাদেশে চলছে কঠোর লকডাউন বরিশালের বাকেরগঞ্জে লকডাউনে অধিকাংশ দোকানপাট হাটবাজারগুলোতে মানুষের উপস্থিতি কম যার ফলে খেটে খাওয়া মানুষ এখন কর্মহীন অনেকের ফুরিয়েছে ঘরের খাবার কোনো কামাই নাই রোজগার নাই কিছু নাই মানুষ তো এখন খুবই অভাবে আর্থিক কষ্টে আছি বাজার নাই আমাদের তো দিন মজুরি রোজ কাজ কাম করে খাইতেই হয় আমরা আছি খুব কষ্টে আছি বেচা কিনে নাই মাল পসে আর হালাইয়ে দি বেকার হয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো কিছু কিছু তেরি না ভাত খাইতে রি কিন্তু আমরা কোনোটাই কিছু পাইতেছি না গুরু গরাইলে তো না আবেদন জানাচ্ছি যে আমাদের শ্রমিক ভাইরা জানো অন্তত বাসায় থেকে খেতে খেয়ে জানো বেঁচে থাকতে পারে জীবনের তাগিদে অনেকেই বের হয়েছেন রাস্তায় আবার ত্রাণীর অপেক্ষা করতে দেখা যাচ্ছে অসহায় মানুষদের ইতিমধ্যেই সরকারি সহযোগিতা আসলেও তার যেন অপ্রতুল যদি না খুলে তাহলে আমরা খামো কি আমরা আমরা দিই নেই আমরা দিন কে রোডে পেশেন্ট নাই কোন ইনকাম নাই যাওয়ায় দশ টাকা বিশ টাকা এই দিয়ে আমরা চলি আমার এই চারটে ভাই বলে না বাবু আমরা তো না এমন দুঃসময়ে নিম্ন আয়ের এসব মানুষের পাশে সরকারি সহযোগিতার পাশাপাশি এগিয়ে আসার অনুরোধ জানালেন ইউএনও করোনাকালীন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা যা অসহায় বা দুঃস্থ মানুষ আছে তাদের মধ্যে মানবিক সহায়তা আমাদের যে মানবিক সহায়তার যে নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলী ফলো করে তারা এটি জনগণের মাঝে বিতরণ করবে এস এম খুরশেদ আলম মাই টিভি ঢাকা